করতে চলেছি প্যাডাগজির অন্য একটা টপিক, যার নাম হচ্ছে টিচিং লার্নিং প্রসেস। তো আজকে আমরা টিচিং লার্নিং প্রসেস থেকে টপ 20 এমসিকিউ দেখব, অর্থাৎ শিক্ষণ শিখন প্রক্রিয়া বা টিচিং লার্নিং প্রসেস থেকে আপনাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এই একটা সম্যক ধারণা আপনারা পেয়ে যাবেন। তো সুতরাং আজকের এই ক্লাসটা আপনারা দেখতে থাকুন এবং আনসারগুলো কী হয়, মানে এই প্রশ্নগুলো আনসারটা কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন, আপনারা যদি আমাদের সঙ্গে সঙ্গে আনসারগুলো করতে পারেন তাহলে আপনারা নিজে থেকে নিজে বুঝতে পারবেন যে আপনারা কতটা আনসার কারেক্ট করেছেন। তো আজকে একদম ক্লাসের শেষে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনাদের কার কয়টি আনসার কারেক্ট হলো। সুতরাং আপনারা প্রত্যেকটি আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন, তো কারেক্ট আনসার কী হতে পারে। তো দেখুন, প্রথম প্রশ্ন আমি এখানে আজকের যেটা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, প্রশ্নগুলো আমি দুটা ল্যাঙ্গুয়েজে সেট করেছি, বেঙ্গলি এবং ইংলিশ। তার কারণ কি, আপনাদের যাদের সিডিপি রয়েছে সিডিপি থেকেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, এবং আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ টু বা ল্যাঙ্গুয়েজ ওয়ান যাই হোক না কেন, যদি আপনার ইংলিশ থাকে, ইংরেজি যদি আপনার একটি ভাষা থেকে থাকে ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, বা ল্যাঙ্গুয়েজ ওয়ান ইংলিশ, ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি যদি থাকে, তাহলে এই ভিডিওটা আপনাকে যথেষ্ট হেল্প হবে। কারণ কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই টিচিং লার্নিং প্রসেস থেকেও কিন্তু প্রশ্ন আসে, কারণ সিলেবাস তো সেম, আমরা জানি ইংলিশ হোক বাংলা হোক। সুতরাং খুব তাড়াতাড়ি আপনারা জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারবেন যদি দুটা বাইল্যাঙ্গুয়েজে থাকে। তাই আমরা বাইল্যাঙ্গুয়েজে কোয়েশনগুলো সেট করেছি যাতে আপনাদের খুবই সুবিধা হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের মূল ক্লাস। তো দেখুন, প্রথম প্রশ্ন কী বলেছে, দ্য গোল অফ টিচিং ইজ, অর্থাৎ শিক্ষণের লক্ষ্য কী, টিচিংয়ের লক্ষ্যটা কী। প্রশ্ন অপশন দেখি, টু গিভ ইনফরমেশন, তথ্য প্রদান করা, টু ইনভলভ পিপলস ইন অ্যাক্টিভিটিস, শিক্ষা সম্পর্কীয় কাজ, টু গিভ নলেজ মানে জ্ঞান প্রদান করা, ডিজারেবল চেঞ্জ ইন বিহেভিয়ার, চরিত্র আকাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা। তো কারেক্ট অ্যান্সার কী হতে পারে বন্ধুরা, এটা বলুন তো, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট অ্যান্সার কী হবে। শিক্ষণের মূল লক্ষ্য, আমরা যে শিশুদেরকে যে শিক্ষা দান করি, এই শিক্ষা বা শিশুদেরকে শেখাই, এক কথা যদি বলি আমরা যে শিখাই শিশুদের, এই শেখানোর মূল লক্ষ্য কী, এটা কী হবে, তথ্য প্রদান করা হবে, না শিক্ষা সম্পর্কীয় কাজ হবে, না জ্ঞান প্রদান করা হবে, না চরিত্র আকাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা হবে, কী হবে কারেক্ট অ্যান্সার তাড়াতাড়ি বলুন। তো আমাদের এই টিচার ছিলেন যিনি আমাদের ডিএলএড ক্লাস করতেন, উনি সবসময় ডিএলএড ক্লাসে, আমরা যখন ডিএলএড করেছি বা বিএড করেছি, তখন আমাদের বিএড ক্লাসে বা ডিএলএড ক্লাসে আমার স্যার সবসময় বলতেন যে এডুকেশন ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার। স্যারের এই লাইনটা আমি সবসময় বলতেন যে শিক্ষা কোনো কিছু না, শিক্ষা হচ্ছে তার ব্যবহারের পরিবর্তন বা তার চরিত্রের পরিবর্তন। চরিত্র বা তার ব্যবহার যদি পরিবর্তন তুমি করতে পারো তাহলে তুমি একজন শিক্ষক, তোমার শেখানোটা সার্থক হয়েছে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ডিজারেবল চেঞ্জ ইন বিহেভিয়ার, তার চরিত্রের যদি পরিবর্তন ঘটাতে পারো তাহলে তুমি একজন সফল শিক্ষক, আর এটাই হচ্ছে তোমার মেইন এইম বা গোল অফ টিচিং। এখানে এইমও আসতে পারে পরীক্ষার হলে, দেখতে পাবেন দ্য এইম অফ টিচিং বা গোল অফ টিচিং যদি থাকে আনসারটা আপনাদের সেম হবে। চলুন নেক্সট প্রশ্ন দেখি, কোয়েশ্চন নাম্বার টু, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ টিচিং, নিচের কোন উপাদান শিক্ষণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নিচের কোন উপাদানটা শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অফ টিচিং। অপশনগুলো দেখি, রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, সাবজেক্ট ম্যাটার, টিচিং টেকনিক অ্যান্ড এইডস ইউজড, স্টুডেন্টস নলেজ, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক, বিষয়বস্তু, শিক্ষণ প্রক্রিয়ার ব্যবহৃত কৌশল, নাকি শিক্ষার্থীর জ্ঞান। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে, অপশন কোয়েশ্চন নাম্বার টু, অপশন নাম্বার ওয়ান হবে, এ বি সি ডি কোনটা হবে কারেক্ট অ্যান্সার, তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন কারেক্ট অ্যান্সার কী হতে পারে কোয়েশ্চন নাম্বার টু এর। তো দেখুন, শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা কি, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। কারণ কি, শিক্ষক এবং ছাত্রের মধ্যে যদি সম্পর্কটা ভালো না থাকে, যদি তাদের মধ্যে সুসম্পর্কটা যদি আমরা বজায় রাখতে না পারি, শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে যদি একটা ভালো সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু শিক্ষা দানটা আপনার সার্থক হবে না। কীরকম একটা এক্সাম্পল সহযোগে যদি আমরা বুঝি, দেখুন একটা স্টুডেন্ট হয়তো আপনাকে অনেক বেশি ভয় পায়, ঠিক আছে, অনেক বেশি আপনাকে ভয় পায়, তখন আপনি যখন ক্লাস নিলেন, ক্লাসের শেষে আপনি যখন তাকে বললেন যে আমি যা বুঝিয়েছি তোমরা কি বুঝেছো,
তখন যে শিশুটা আপনাকে ভয় পায় সে না বুঝেও কিন্তু সে বুঝবে, সে বলবে ইয়েস স্যার বুঝে গেছি। কিন্তু আসলে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে কী বুঝেছ বলো তো, সে কিন্তু কোনো কিছু বলতে পারবে না। কিন্তু সে আপনাকে আর বলতেও পারছে না যে স্যার আমি বুঝতে পারিনি, কারণ কি, কারণ ওই শিশুটা আপনাকে ভয় পাচ্ছে, আর ভয় পাওয়ার কারণে আপনাকে বলছে যে স্যার আমি বুঝতে পেরেছি। আর যদি আপনাকে ভয় যদি না পায় তাহলে শিশুটা আপনাকে বলবে যে স্যার আমি বুঝতে পারিনি, মানে তার সঙ্গে আপনার সম্পর্ক যদি ভালো হয়, তাহলে শিক্ষার্থীর সঙ্গে আপনার সম্পর্ক যদি ভালো হয় অ্যাজ এ টিচার, তখন তার সমস্যা যদি থাকে তো সে নির্দ্বিধায় বলবে যে স্যার আমি এই পয়েন্টটা বুঝতে পারিনি, তখন আপনি তাকে পুনরায় এই টপিকটা বোঝাবার আপনি সুযোগ পাবেন। সুতরাং এই ক্ষেত্রে রিলেশনশিপ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সুতরাং রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। নেক্সট, টু এনশিওর পার্টিসিপেশন অফ মোর স্টুডেন্ট ইন ক্লাস, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড অফ টিচিং উড বি অ্যাডপ্ট। কী বলেছে দেখি, শ্রেণীকূটাতে যদি অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ সুনিশ্চিত করলে তুমি নিচের কোনটি ব্যবস্থা হাতে নেবে। অর্থাৎ একটি ক্লাসরুমে যদি দেখি আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে, অনেক ছাত্রছাত্রী আমার যদি একটি ক্লাসে থাকে, তখন এই ক্লাসটা যখন আমি কন্ডাক্ট করব তখন আমি নিচের কোন পদ্ধতি বা কোন ব্যবস্থা গ্রহণ করব। কোয়েশ্চন নাম্বার থ্রি, অপশন নাম্বার কী হয় তাড়াতাড়ি বলুন তো। এ হচ্ছে ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শন, দুই নম্বর হচ্ছে ডিসকাশন বা আলোচনা, তিন নম্বর হচ্ছে রেসাইটেশন বা পঠন, চার নম্বর হচ্ছে রোল প্লে বা চরিত্র অভিনয়। কারেক্ট আনসার কী হবে, শ্রেণীকূটাত অনেক বেশি ছাত্রছাত্রী যদি থাকে তখন আপনি তাদেরকে যখন পড়াবেন, পড়ানোর জন্য আপনি কোন ধরনের ব্যবস্থাটা হাতে নেবেন। কী হবে কারেক্ট আনসার, অনেক বেশি যখন ছাত্রছাত্রী থাকবে তখন আপনি তাকে আলোচনার মাধ্যমে আর ডিসকাশনের মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দেবেন। সবাইকে ডিসকাশনের মাধ্যমে যদি আপনি আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেন তখন তারা কী করবে, খুব সহজে আপনার জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। নেক্সট, টু দ্য ইম্প্রুভ দ্য অ্যাবিলিটি টু অবজারভেশন ইন চিলড্রেন, হুইচ অফ দ্য ফলোয়িং উড বি রিকমেন্ডেড। কী বলেছে দেখি, শিশুর পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশের জন্য তুমি নিচের কোনটার ব্যবহার পরামর্শ দেবে। শিশুর পর্যবেক্ষণ ক্ষমতার আমি বিকাশ ঘটাতে চাই, এটা তার পর্যবেক্ষণ টেস্ট ঠিকঠাকভাবে করতে পারলো কি না, সেই পর্যবেক্ষণ বিকাশ কতটুকু হলো সেটা বোঝার জন্য বা সেটার বিকাশের জন্য আমি নিচের কোন পদ্ধতিটা ব্যবহার করতে পারি। জেনারেটিং ইন্টারেস্ট ইন সাবজেক্ট, বিস্তর বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা, ডেভেলপিং এ ফ্রেমওয়ার্ক ফর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার বিকাশ বিকশিত করা, শার্পেনিং দ্য সেন্স জ্ঞান বৃদ্ধি করা, ট্রেনিং মেন্টাল ফ্যাকাল্টিস মানসিক অনুষদের প্রশিক্ষণ দেওয়া। তার পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশের জন্য আমরা কী ব্যবহার করি, কোন পদ্ধতিটা ব্যবহার করি, দেখুন আমরা কিছু অনেক কিছু জানি, ঠিক আছে, আমরা যে অ্যাজ এ টিচার হিসেবে আমরা অনেক কিছু জানি, শিশুদেরকে কীভাবে পড়াতে হয়, কী করে বোঝাতে হয়, কীভাবে আমাদের ক্লাসরুমে, জেনারেলি আমরা বিএ পাস করেছি বা গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি রয়েছে, অ্যাজ এ এলপি স্কুলে গিয়ে আমরা কী ধরনের বাচ্চা পড়াবো বা কী কী প্রশ্ন থাকবে, কীভাবে বাচ্চাদের বুঝবে, সেটা কিন্তু আমাদের নলেজে আছে, কারণ আমরাও কিন্তু সেই স্তর থেকে আজকে একদম প্রথম ভাগ থেকেও কিন্তু আমরা আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, আমরাও তো সেই লেভেলেই ছিলাম। কিন্তু তারপরেও আমাদেরকে কী করা হয়, ট্রেনিং দেওয়া হয় সেই পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ করার জন্য, ঠিক আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যে ডিএলএড করি বা বিএড করি সেটা কী, এটা হচ্ছে একজন ট্রেনিং কোর্স, ঠিক আছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ ডিপ্লোমা দেওয়া হয়, ঠিক আছে, এটা ইটস এ কাইন্ড অফ ট্রেনিং। সুতরাং এটা কারেক্ট আনসার হবে ট্রেনিং মেন্টাল ফ্যাকাল্টিস, আমরা প্রশিক্ষণ দেব। নেক্সট, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াই দ্য ক্লাস টেস্ট কন্ডাক্টেড, শ্রেণী পরীক্ষা কেন নেওয়া হয়, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। দেখুন শ্রেণী পরীক্ষা কেন নেওয়া হয়, আমরা অনেক সময় কী করি, ক্লাস টেস্ট নেই, ঠিক আছে, কে বলেছে ক্লাস টেস্ট, অপশন আপনাদের সামনে, কারেক্ট আনসার কমেন্ট বক্সে পিন করুন। ক্লাস টেস্ট, আমরা যে শিশুদের ক্লাস টেস্ট নেই বা শ্রেণী পরীক্ষা নেই সেটা কেন নেই, টু এভালুয়েট এডুকেশনাল অ্যাচিভমেন্ট, শৈক্ষিক প্রাপ্তির মূল্যায়ন, এজ এ রাইটিং প্র্যাকটিস লেখার অভ্যাস করা, টু রিভাইজ মানে পুনর আলোচনা করার জন্য, টু ট্রেন স্টুডেন্ট টু থিঙ্ক লজিক্যালি, শিক্ষার্থী সকলের যুক্তিপূর্ণভাবে চিন্তা করার শিকার। আমরা শ্রেণী পরীক্ষা কেন নেই বলুন তো, আমরা নেই কিসের জন্য, শৈক্ষিক প্রাপ্তির মূল্যায়নের জন্য, যে আমরা যতটুকু তাকে শেখালাম যতটুকু বোঝালাম সে ততটুকু পর্যন্ত অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতে পারছে কিনা না, গ্রহণ করতে পারছে কিনা না, এগুলো প্রাপ্ত করতে পারছে কিনা না,
সেই জিনিসটাকে বোঝার জন্য আমরা কী করি, শ্রেণী পরীক্ষা নেই বা ক্লাস টেস্ট নেই। ঠিক আছে ভাই, নেক্সট। ওয়াও, বড়িয়া কোয়েশ্চন। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং ইজ, লার্নিংয়ের উপযুক্ত অর্থ কী? আমরা বলি না লার্নিং, তো লার্নিংয়ের অর্থ কী আমাদের বলেছেন? দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং ইজ, শিক্ষণের সবচেয়ে উপযুক্ত অর্থ কী? ইন ক্যালকুলেশন অফ নলেজ, জ্ঞান আধারিত শিক্ষা, মডিফিকেশন অফ বিহেভিয়ার, ব্যবহারের পরিবর্তন, পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট মানে ব্যক্তিগত সমযোজনা, অ্যাকুইজিশন অফ স্কিল মানে দক্ষতা অর্জন। আপনি যদি আমার আজকের ক্লাস যদি আপনি প্রথম থেকে দেখে থাকেন, তাহলে 100% কনফার্ম যে আপনি এই প্রশ্নের কারেক্ট আনসার এতক্ষণে কারেক্ট করে দিয়েছেন ভাই। তো যারা দেননি তারা অবশ্যই রিকোয়েস্ট থাকবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চন নাম্বার 6, কারণ এতে কী হবে আপনারও কনফিডেন্স লেভেল হাই হবে। আপনি যখন একটা মক টেস্ট দেবেন বা কোয়েশ্চনের আনসার নিজে থেকে করবেন, তখন আপনার যেটা সেলফ কনফিডেন্স সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার একটাই উপায়, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ উপায়, অন্যতম উপায় বলতে পারি, এটা হচ্ছে সেলফ কনফিডেন্স। আমি যদি বলি, অনেক ছাত্ররা বলে দেখতে পাই যে স্যার 110 120 সেটা আমার দ্বারা সম্ভব না, কখনো সম্ভব না, 120+ সিটেটে কোনো মতেও পাওয়া সম্ভব না। আপনি যদি আপনার মনকে বুঝিয়ে দেন যে কোনো মতেই পাওয়া সম্ভব না, তাহলেই আপনি পাবেনই না। আপনার মনকে বুঝিয়ে দিন আমাকে পেতেই হবে, 120 130 আমাকে গেইন করতেই হবে। যখন আপনি মনে মনে টার্গেটটা ফিক্সড করে নেবেন যে আমাকে পেতেই হবে, আপনি যদি বলুন যে আপনাকে পেতেই হবে বা কেন পেতে হবে এই চিন্তাটা যদি চলে আসে, দেখুন আপনি যদি 90+ পেয়ে যদি সিটেট, যারা দেখুন সিটেট ক্যান্ডিডেট পাস করে কেউ আবার 90+ পেয়েও পাস করছে, আবার কেউ 130+ পেয়েও কিন্তু ক্র্যাক করছে। দেখুন 130+ যারা পেয়েছে আমার মনে হয় না যে তারা বেকার অবস্থায় এখন পর্যন্ত আছে, আর যদিও আছে তবুও নেক্সট যেটা রিক্রুটমেন্ট হবে তারা কিন্তু 100% কনফার্ম তারা কিন্তু চাকরি পাবে। আর আপনি যে 90+ পেয়ে যে সিটেট ক্র্যাক করেছেন বা মার্জিন নম্বরে ক্র্যাক করেছেন, আপনার কিন্তু আশঙ্কা রয়েছে। আপনি সিটেট কিন্তু পরীক্ষা দিয়েছেন, অনেক ভালো করে প্রিপারেশন করেছেন, সব কিছু কষ্ট কিন্তু সমান করেছেন, আপনি সিটেট পরীক্ষা পাসও করেছেন, ক্র্যাকও করেছেন, কিন্তু চাকরি আপনার হবে কি না না সেটা কিন্তু অনিশ্চিত। কারণ কি? কারণ কাট অফ, কাট অফ বলে একটা শব্দ আমরা জানি, ঠিক আছে, বেশি কাট অফে আপনি পড়ে যাবেন। কারণ যাদের মার্ক হাই আছে তারা পাবে, আপনার মার্ক লো আছে আপনি পাবেন না, সিম্পল লজিক। সুতরাং আপনার মনকে আপনাকে শক্ত করতে হবে যে ইয়েস, আমাকে যদি চাকরি পেতে হয় সুতরাং 130+ আমাকে পেতেই হবে। আর এই ক্ষেত্রে আর তার জন্য কী প্রয়োজন? প্র্যাকটিসের প্রয়োজন। আর এই ধরনের প্র্যাকটিস হচ্ছে কি, ভিডিওতে কমেন্ট করা, যে কোনো সাবজেক্ট, আমি বলি না যে আমার সাবজেক্ট, যে কোনো লাইভ চ্যানেল আপনারা লাইভ ক্লাস যখনই দেখবেন কমেন্ট করবেন, সেটা আপনার কনফিডেন্স লেভেলকে হাই করবে। তো দেখুন অনেক কথা বলা হলো, এবার দেখুন লার্নিং ইজ, লার্নিং কি আমি এইমাত্র বলেছি, একটু আগে বলেছিলাম কি এডুকেশন ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার। লার্নিংয়ের অর্থই হচ্ছে কি, ব্যবহারের পরিবর্তন করা। নেক্সট কোয়েশ্চন দেখি। ইন দ্য ফাইনাল অ্যানালাইসিস, টিচিং মাস্ট বি থট অফ মেইনলি এজ এ প্রসেস অফ, চূড়ান্ত বিশ্লেষণ অনুসারী বা চূড়ান্ত বিশ্লেষণ মতে শিক্ষণকে মূলত কিসের প্রকার হিসাবে ভাবা যায়? শিক্ষণকে আমরা মূলত কিসের প্রকার হিসেবে ভাবতে পারি? আস্কিং কোয়েশ্চন অ্যান্ড এভালুয়েটিং দ্য লার্নিং, প্রশ্ন জিজ্ঞাসা এবং শিক্ষণের মূল্যায়নের, ডাইরেক্টিং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য পিপুল, শিক্ষার্থীকে নির্দেশনা প্রদান করা, হেয়ারিং দ্য রেসিটেশন অফ পিপুল, শিক্ষার্থীর পাঠ শোনানো, অল অফ দ্য এবভ, উপরের সবগুলি। তো দেখুন শিক্ষণকে মূলত কিসের প্রকার ভাবা যায়? আমরা শিক্ষককে কী করতে পারি, ছাত্রদের কী করতে পারি, প্রশ্ন করি তো আমরা ক্লাসে গেলে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করি বা তার পূর্ব জ্ঞান যাচাই করি এবং কী শিখলো তারও মূল্যায়ন করতে পারি, এক নম্বরটাও ঠিক আছে। তারপর দেখি আমরা তাকে কী করি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে থাকি ক্লাসে, বিভিন্ন অ্যাক্টিভিটিস দেই তো শেখানোর জন্য। তারপর হিয়ারিং দ্য রেসিটেশন অফ পিপলস, শিক্ষার্থীদেরকে আমরা পাঠ পড়ে শোনাই। সুতরাং উপরে সবগুলি বা অল অফ দ্য এবভ, এই ক্ষেত্রে কী হয়ে গেলো আমাদের কারেক্ট আছে। নেক্সট, বিফোর স্টার্টিং ইনস্ট্রাকশন এ টিচার শুড, আপনি ক্লাসে গেলেন, ক্লাস শুরু করার পূর্বে একজন শিক্ষক কী করবেন? অতি গুরুত্বপূর্ণ ক্লাস, ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে বললাম এই আজকে তোমরা পেজ নম্বর 73 বাইর করো, 73 পেজ নম্বরে দেখো একটা গল্প আছে সেটা আমি পড়বো, আমি এই ধরনের করবো না ভাই, সেটা ভুল, সেটা হচ্ছে কি প্যাডাগজির ভাষায় ভুল। সুতরাং ক্লাসে গিয়ে ক্লাসটা স্টার্ট করার আগে একজন শিক্ষককে কী করতে হবে, এটাই হচ্ছে প্রশ্ন। নো দ্য এক্সিস্টিং নলেজ অফ স্টুডেন্ট অ্যান্ড দেয়ার ব্যাকগ্রাউন্ড নলেজ,
শিক্ষার্থীর পূর্বজ্ঞান এবং পশ্চাদ জ্ঞানের বিষয়ে জানা উচিত। ইয়েস, শিক্ষার্থীর আপনি যে বিষয়ে পড়াতে চাইছেন এই বিষয়ের পূর্বজ্ঞান কি আপনাকে জানতে হবে, ঠিক আছে। আপনি তাকে একটা হাতির চ্যাপ্টার পড়াতে চাইছেন, তো হাতি কি এই জিনিসটা শিক্ষার্থীর আগে বুঝতে হবে যে ইয়েস দিস ইজ কল্ড হাতি, বা ওই জিনিসটাকে হাতি বলা হয়। ওটা কিন্তু তাকে প্রথমে বুঝে নিতে হবে যে ইয়েস ওই জিনিসটা কিন্তু হাতি। আপনি তাকে একটা টিএলএমের মাধ্যমে হাতিটা বুঝাতে পারেন, বা আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে আগে কি কখনো হাতি দেখেছ, তা তার হাতি সম্বন্ধে, অর্থাৎ কি যে হাতি সম্বন্ধে তার পূর্বজ্ঞান আছে কি না। না যদি থাকে না, তাহলে তাকে যে কোনো প্রকারে হাতির পূর্বজ্ঞানটা তার যাচাই করে নিতে হবে, হাতি সম্বন্ধে তার ধারণা তাকে দিতে হবে। বি অ্যাওয়ার অফ দ্য এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস অ্যাক্টিং অন দ্য মাইন্ড অফ দ্য পিপলস, শিক্ষার্থীর পরিবেশের চিন্তাধারার পরিচিত হওয়া উচিত। অর্থাৎ শিক্ষার্থীরা কোন পরিবেশ থেকে এসেছে সেটা কিন্তু আপনার জানতে হবে। এনভায়রনমেন্ট ইজ মাস্ট। বি কম্পিটেন্ট এনাফ টু অ্যারোস দ্য কিউরিওসিটি অফ হিজ পিপল, শিক্ষার্থীর কৌতূহল দূর করার ক্ষেত্রে দক্ষ, আপনাকে শিক্ষার্থীদের কৌতূহলগুলো দূর করতে হবে। সুতরাং উপরের সবগুলি বা অল অফ দ্য অ্যাবোভ এই ক্ষেত্রে আমার কী হয়ে গেল কারেক্ট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন অ্যাফেয়ার্স অফ লার্নিং, নিচের কোনটা শিক্ষণের মূল বিষয়বস্তু, শিক্ষণের মূল বিষয়বস্তু কোনটি সেটা আমাকে জানতে হবে। শিক্ষণের মূল বিষয়বস্তু কী ভাই? পার্সোনাল মানে ব্যক্তিগত, ন্যাচারাল মানে প্রাকৃতিক, সোশ্যাল সামাজিক, অল অফ দ্য অ্যাবোভ মানে উপরের সবগুলি। লার্নিংয়ের মেইন বিষয়বস্তু কোনটি? লার্নিংয়ের মেইন বিষয়বস্তু এখানে হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল, ঠিক আছে। ইনসাইট লার্নিং কি? ইনসাইট লার্নিং যাকে বলা হয়, ইনসাইট লার্নিং অন্তর্দৃষ্টিমূলক শিখন। আমি বলেছিলাম যে টিচিং লার্নিং প্রসেস থেকে সবগুলো প্রশ্ন থাকবে, দেখতে পাচ্ছেন টিচিং লার্নিং প্রসেস থেকেও কিন্তু আজকের ক্লাসে সবগুলো প্রশ্ন। সুতরাং ইনসাইটফুল লার্নিং মানে কি? অন্তর্দৃষ্টিমূলক শিখনটা কি? এ গোল বেসড লার্নিং, লক্ষ্য আধারিত শিখন, অপোজ টু কোয়ান্টিটিফিকেশন অফ বিহেভিয়ার, আচরণ মাত্রার বিরোধী, বোথ অফ দ্য অ্যাবভ উপরের সবগুলি, উপরের দুটোই, নান অফ দ্য অ্যাবভ মানে উপরের একটাও না। তো কোনটা হবে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 10 বলুন তো। ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিপূর্ণ শিখন বা অন্তর্দৃষ্টিমূলক শিখন হতে পারে, এটা কারেক্ট অ্যান্সার কী হবে? তো অন্তর্দৃষ্টিমূলক শিখন হচ্ছে গোল বেসড লার্নিং। আমরা যেটা পড়াবো, যেটা শেখাবো, তার একটা নির্দিষ্ট টার্গেট থাকা চাই, যে গোল থাকা চাই, ঠিক আছে। তারপর শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন ঘটাতে হবে, ঠিক আছে। কি বলেছে? আচরণের মাত্রার বিরোধী, তার আচরণের পরিবর্তন যদি আমরা ঘটাতে না পারি তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখনটা হলো না। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এ বি যখন দুটা কারেক্ট অ্যান্সার হলো, তখন আমাদের রাইট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি, বোথ অফ দ্য অ্যাবোভ, অর্থাৎ উপরের দুটোই হবে কি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এলিমেন্ট অফ অ্যাক্টিভ লার্নিং, দেখুন নট রয়েছে ভাই, এটা কিন্তু ভালো করে দেখবেন। নিচের কোনটি সক্রিয় শিখনের উপাদান নয়? চয়েস, ল্যাঙ্গুয়েজ, ম্যানিপুলেশন না থিঙ্কিং? লার্নিং এর উপাদান নয় কোনটি? এখানে কারেক্ট অ্যান্সার হবে চিন্তন। শিশুরা যদি চিন্তা করতে থাকে, তাকে আমি শেখাতে যাব আর সে যদি চিন্তা করতে ব্যস্ত থাকে যে এটা কী হবে, এটা কী হবে, এটা কী হবে, তার মানে সেটা তার শিখন হলো না, অ্যাক্টিভলি লার্নিং হলো না। সে যেখানে চিন্তা করবে তার পরিবর্তে শিক্ষক চিন্তা করুন, শিক্ষককে চিন্তা করতে হবে যে তিনি কীভাবে শেখাবেন, কীভাবে বোঝাবেন, এটা শিক্ষণের, এটা শিক্ষকের উপর দায়বদ্ধ। সুতরাং এখানে শিক্ষার্থী কোনো দায়ী নয়, সুতরাং থিঙ্কিং এটা কারেক্ট অ্যান্সার হবে না, থিঙ্কিংটা এখানে নয়। নেক্সট কোয়েশ্চন দেখি, দেখুন লেসন প্ল্যান। লেসন প্ল্যান অতি গুরুত্বপূর্ণ। লেসন প্ল্যান কী আপনারা সবাই জানেন। তো কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট প্রিন্সিপল অফ লেসন প্ল্যানিং, নিচের কোনটা পার্ট পরিকল্পনার একটা নীতি নয়? পার্ট পরিকল্পনার অনেকগুলো নীতি রয়েছে আপনারা জানেন, আর যদি জানা না থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে স্যার লেসন প্ল্যান কী আমরা জানি না। তাহলে লেসন প্ল্যান থেকে প্রশ্ন আসবে সেটাও শিওর, আর লেসন প্ল্যান কী সেটা যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের ডিটেলস ক্লাস দেবো। কিন্তু আশা করি সেটা আপনাদের জানার কথা, না দিলেও চলবে। কারণ কী? কারণ আপনারা সবাই কিন্তু ট্রেন টিচার, মানে কি হয়তো কোনো বন্ধুরা আমার ডিএলএড করেছে বা আপনারা কারো বা বিএড করেছেন, তো আপনাদের বিএড বা ডিএলএড যারা করেছেন লেসন প্ল্যান জানি না সেরকম কোনো কথা হতে পারেই না, ঠিক আছে ভাই। আপনার লেসন প্ল্যান লিখেই তারপর তো মার্কস পেয়েছেন, তাই না? তো নিচের কোনটি পার্ট পরিকল্পনা নীতি নয় বা লেসন প্ল্যানের প্রিন্সিপল নয়? ক্লারিটি অফ অবজেক্টিভস, বিষয়গত স্পষ্টতা,
নলেজ অফ টিচিং শিক্ষণের জ্ঞান, রিজিডিটি অফ প্ল্যানিং পরিকল্পনার কঠিনতা, নলেজ অফ পিপুল শিক্ষার্থীর জ্ঞান। তো কারেক্ট আনসার কী হবে বলুন তো, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ব্যবহার শোনাবে আসি, রিজিডিটি অফ প্ল্যানিং। আমরা যখন প্ল্যান করব, পরিকল্পনা যখন করব, লেসন প্ল্যান, সেটা খুব সহজভাবে হতে হয়, কঠিনতা না, সহজতা বা সরলতা। এখানে রিজিডিটি হবে না, এটা হবে কি, ফ্লেক্সিবিলিটি। যদি সেখানে ফ্লেক্সিবল হতো তাহলে সেটা কারেক্ট হতো, ঠিক আছে না? কিন্তু এখানে বলেছে কোনটা নয়, তার মানে রিজিডিটি কিন্তু নয়। আমরা রিজিড প্ল্যানিংয়ের সময় কখনও কঠিনতা আনব না, যখন পরিকল্পনা করব, লেসন প্ল্যান, তখন সেটা খুব সহজভাবে আমাদের করতে হয়। সুতরাং এটা কঠিনতা আমরা করবো না, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে রিজিডিটি অফ প্ল্যানিং। আর লেসন প্ল্যানে ক্লারিটি অফ অবজেক্টিভ থাকতে হবে, বিষয়গত স্পষ্টতা, কোন বিষয় নিয়ে আলোচনা করছি সেটা স্পষ্টভাবে থাকতে হবে সাবজেক্ট ম্যাটারে। তারপর নলেজ অফ টিচিং শিক্ষণের জ্ঞান থাকতে হবে। তারপর শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান সেটাও আমাদের যাচাই করতে হবে। সুতরাং এই তিনটা হবে, কিন্তু রিজিডিটি অফ প্ল্যানিংটা আমাদের হচ্ছে না। নেক্সট, ইন এ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম চিলড্রেন জেনারেলি লার্ন, একটা শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষে একটা শিশু সাধারণভাবে শিখে। একটা শিশুকেন্দ্রিক যদি শ্রেণীকক্ষ থাকে তো শিশুটা সাধারণভাবে শিখে, কীভাবে শিখে, মেইনলি ফ্রম দ্য টিচার, মূলত শিক্ষকের পড়া, মানে শিক্ষকের হইতে, মূলত শিক্ষক হইতে তারা শিখে। ইন্ডিভিজুয়ালি মানে তারা নিজে নিজে শিখে, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন গ্রুপ, স্বতন্ত্রভাবে আর দলগতভাবে। আর ডি নম্বর হচ্ছে ইন গ্রুপ, দলগতভাবে। তো কারেক্ট অ্যান্সার কী হবে কোয়েশ্চন 13, খুব তাড়াতাড়ি বলুন তো। ইন এ চাইল্ড সেন্টার ক্লাসরুম চিলড্রেন জেনারেলি লার্ন, একটা শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুদের সাধারণভাবে শিখে। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন গ্রুপস, ঠিক আছে। এখানে বলেছে কি, মেইনলি আপনাদের অনেকে ডাউট হতে পারে যে স্যার এখানে টিচার তো শিখাবে, যদি টিচার না শিখায় তাহলে শিক্ষক কিসের জন্য, তাই না? সেটাও ঠিক, কিন্তু ভাই এখানে বলেছে মেইনলি ফ্রম দ্য টিচার, মূলত শিক্ষক হইতে, তারা তো বন্ধুবান্ধবের সঙ্গে কথাগুলো তো শিখে, ঠিক আছে। এটাও দর্শনে থাকতো যে তারা শিক্ষক এবং সহপাঠীদের হইতে শিখে, এটাও কিন্তু কারেক্ট হতো। কিন্তু এখানে কিন্তু এই ধরনের নয়, এখানে দিয়েছে অনলি ফর শিক্ষক হইতে, মেইনলি ফ্রম দ্য শিক্ষক, না, এটা কারেক্ট অ্যান্সার হবে ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন গ্রুপ। তারা কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে কিন্তু তারা অনেক কিছু শিখতে পারে। এ লেসন ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য ক্লাস বাই, শ্রেণীতে একটা পার্ট শুরু করা হয়, শ্রেণীতে একটা পার্ট যখন আমরা শুরু করি, আগে বলেছিলাম যে আমি ক্লাসে হুট করে ঢুকলাম আর চট করে বললাম যে 73 পেজ নম্বর বাইর করো, আজকে চ্যাপ্টারটা পড়বো, সেটা কিন্তু আসলে ভুল, সেটা কিন্তু সত্য নয়। তো সত্যটা কী ভাই, এ লেসন ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য ক্লাস বাই, শ্রেণীতে একটা পার্ট শুরু করা হয় আস্কিং কোয়েশ্চন, মানে প্রশ্ন জিজ্ঞাসা করে, ইলুস্ট্রেশন মানে ব্যাখ্যার সহায়তে, টেলিং স্টোরিজ মানে সাধু কথা বা গল্প বলে। নেক্সট অপশন নাম্বার ডি, অল অফ দিস, উপরের সবকটি। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে কোয়েশ্চন 14, একটা শ্রেণীকক্ষে আমরা যাব, প্রথমেই ছাত্রদের প্রশ্ন জিজ্ঞাসা করব, মানে যেমন হাতি সম্বন্ধে তার পূর্বজ্ঞান আছে কি না, যদি না থাকে তো হাতিটাকে ব্যাখ্যার সহায়তে, কোনো একটা ব্যাখ্যা দিয়ে, কোনো একটা এক্সাম্পল দিয়ে আমরা তাকে সেই হাতিটাকে ভালো করে বুঝিয়ে দিতে পারি। তারপর তাদের সঙ্গে অনেক কিছু গল্প করতে পারি, সাধুকথা বলতে পারি, তারপর আমরা মেইন পার্টে ঢুকব। সুতরাং এখানে অল অফ দ্য অ্যাবোভ বা উপরের সবকটি হবে কি, কারেক্ট আনসার। নেক্সট, এ টিচার ইন দ্য ক্লাস শুড কিপ দ্য পিচ অফ হিস ভয়েস, একজন শিক্ষকের শ্রেণীকক্ষে কণ্ঠস্বরের মাত্রা কীরকম রাখা উচিত, একজন শিক্ষকের শ্রেণীকক্ষে কণ্ঠস্বরের মাত্রা কীরকম রাখা উচিত, হাই এনাফ, লো, মডারেট, সামটাইমস লো অ্যান্ড সামটাইমস হাই, মানে কখনো নিম্ন কখনো উচ্চ, এটা কারেক্ট অ্যান্সার কী হবে দেখুন। একজন শিক্ষক শ্রেণীকক্ষে কণ্ঠস্বরের মাত্রা কীরকম রাখা উচিত, তো এটা কারেক্ট আসলে মডারেট, মানে বেশি উচ্চ নয় বেশি মাধ্যম নয়, এই ধরনের শিক্ষকের কণ্ঠস্বর রাখা উচিত। তো আজকের এই টোটাল 15 গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আপনার কয়টি কারেক্ট হলো সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কয়টি আনসার কারেক্ট হলো বলুন তো ভাই কমেন্ট বক্সে। এবং পরবর্তীতে এই ধরনের টপিক ওয়াইজ MCQ, টপিক ওয়াইজ কনসেপ্ট আপনারা পাবেন প্রতিনিয়ত। আমরা মক টেস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে,
আমরা অনলাইন মক টেস্ট কন্টিনিউ করছি, বা আমরা ক্লাসের পিডিএফগুলোও আমরা শেয়ার করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ক্লাসে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পেইড ভার্সনে, তো এগুলো যদি জয়েন হতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন। আর তাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে থাকি, মক টেস্ট দিয়ে থাকি। বা তাছাড়া কনসেপ্টের ক্লাসগুলো আমরা সব দিন এক একটি করে টপিক করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আজকের ক্লাসের 15 কোয়েশনের মধ্যে কতটা কারেক্ট হলো সেটা কমেন্ট বক্সে জানান। তো পরবর্তী ক্লাসে আবার কথা বলছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।